সকালের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো যদি অবলোকন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, চমৎকার দিনটা কাটিয়েছেন। দিন শেষে আমি চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন আর খুব মজা পাবেন। আমি সোনিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে। আজকে এত দারুণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কি আর বলবো। সকালে হাঁটতে বের হয়ে প্রাকৃতিক সৌন্দর্যে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। এত দারুণ আর এত ভালো সময়টা কাটিয়েছি যে আপনাদের সাথে একটু শেয়ার না করলেই নয়। এজন্যই আজকে আমি একটু শেয়ার করলাম। তাও আবার গিয়েছি, হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গিয়েছি, তাহলে বুঝুন কি অবস্থা। মেঘটা দেখে তো এত ভালো লাগছিল, এত দারুণ, নদীর পাড়ে বসে এত বাতাস, মনটাই প্রফুল্ল হয়ে গেল। তার উপরে শরীরটা খারাপ থাকলেও যেন ভালো হয়ে গেল, এত সুন্দর, কি বলবো। আমার তো খুবই ভালো সময় কেটেছে। এরকম আপনারাও যদি একটু ভালো সময় কাটাতে চান, প্রকৃতির সাথে একটু সময় কাটাতে চান, তাহলে অবশ্যই সকালবেলাটা এভাবে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে প্রকৃতির কাছে চলে যাবেন। তাহলে বুঝবেন যে প্রকৃতি কতটা সুন্দর, মহান রব্বুল আলামিন আমাদেরকে কি দারুণ প্রকৃতি উপহার দিয়েছেন। সেটা অবলোকন করতে চাইলে এভাবে সকালবেলাটা একটু প্রকৃতির সাথে মিশে যাবেন। নদীতে নৌকা চলছে আর নদীর চারপাশটা এত দারুণ আর এত ঠান্ডা বাতাস, কি বলবো, মনটাই জানি ভালো হয়ে গেল। আজকের এই ভিডিওটা নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে এরকম নতুন ভিডিও অবশ্যই সবার আগে পেয়ে যাবে। আর পুরান বন্ধুরা যারা আছো তারা অবশ্যই আমার সাথেই থেকো, তোমরা তো সবসময় আমার সাথেই আছো জানি, তারপরও তোমাদেরকে সবসময় বলি আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি দেখো নদীর মধ্যে নেমে গিয়েছি, পানিতে একটু পা ভিজিয়েছি, কি যে মজা লাগছিল। আর দৃশ্যটা দেখো শুধু তোমরা, কি দারুণ, এত ভালো দৃশ্য, কেউ কি মিস করতে চায় বলো। আমরা একটু পানি ঢললাম পানিতে পা ভিজিয়ে, তারপর উপরের দিকে একটু উঠে যাব। এখানে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা বসে বসে হাত পা ভিজিয়েছি। সকালবেলাটা এরকম কেমন লাগে বলো তো, খুব ভালো তাই না? আমরা নদীর পার থেকে উঠে সামনে একটু এগিয়ে গেলাম, ওখানে একটা নার্সারি আছে, ওখানে যে ফুল গাছগুলো দেখলাম বেশ রং বেরঙের সুন্দর সুন্দর ফুল, এখান থেকে একটু ফুল গাছ কিনে নিব ভাবছি। তাই দেখলাম কোনটা কি কিনবো, খুবই ভালো লাগছিল ফুলগুলো। আসলে ফুল দেখলে সবারই ভালো লাগে, ছোট থেকে বড়, ছেলে বা মেয়ে, সবারই পছন্দের জিনিস হচ্ছে এই ফুল। আর আমাদের এই ফুল পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। আমরা এই নার্সারি থেকে একটু ঘুরে চলে গেলাম সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে, ওখানে যেয়ে আমরা একটু নাস্তা করলাম। এখানে লুচি, ডাল আর টক, এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আসলে সকালে হাঁটতে গিয়ে এরকম নাস্তা করা হয় না, তো ভাবলাম একটু বাইরে নাস্তা করেই আজকে দেখি কেমন লাগে। তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। এখানে দেখলাম সব ধরনের মানুষই নাস্তা করে সকালবেলায়, ছোট থেকে বড়, স্টুডেন্টরা বেশি করে, আবার শ্রমিক দিন মজুররা সব ধরনের মানুষই করে, আবার যারা এ ধরনের খাবার পছন্দ করে তারাও কিন্তু এখানে নাস্তা করে। দেখেন লুচিগুলো কি সুন্দর ঝটপট ভেজে নিচ্ছে আর কি দারুণ ফুলছে। এখানে আমরা বসে একটু নাস্তা পানি করছি, নাস্তা পানি করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা কিন্তু আরও ঘন্টা দুয়েক আগে বের হয়েছিলাম, এখন প্রায় 7টা থেকে 7:30 বাজতে গিয়েছে। সেই মুহূর্তে আমরা নাস্তা করছি, লুচি দিয়ে একটু ডাল খেয়ে নিলাম, খেয়ে বেশ ভালোই লাগছিল, তবে টকটা বেশি ভালো লেগেছে। ডাল থেকে টকটা দিয়েই আমরা খেয়ে নিলাম। আমার চায়ের মেয়েটা আমার সাথে এসেছে, ও তো গরম গরম লুচি ছিঁড়তেই পারছিল না, গরম গরম, আমি তো একটু গরম গরমই খেয়ে নিলাম। আমরা খাওয়া শেষ করে আবার হাঁটা ধরবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাসায় যেয়ে নাস্তা বানাতে হবে, বাড়িতে সবাই কর্মস্থলে বের হয়ে যাবে। আমরা হাঁটা ধরেছি, হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে যেয়ে দেখছি একটু দেরি হয়ে যাচ্ছে, এজন্য পরে আমরা অটোতে উঠে বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে যেয়ে একটু কাজ সেরে আমি
তিনতলার ছাদে উঠেছিলাম। ওখানে উঠে অ্যালোভেরার পাতা ছিঁড়তে গিয়েছিলাম চুলে দেবো এর জন্য। ওখানে যে দেখি আমাদের যে খেজুর গাছটা আছে ওখানে অনেক খেজুর ধরেছে, তার মধ্যে বেশ কিছু কাঠবিড়ালি খেলা করছিল। আমি আবার ওদের একটু তোলার জন্য এগিয়ে গেলাম আর কাঠবিড়ালিগুলো লুকিয়ে গিয়েছিল, আবার একটু বের হয়েছে। দেখেন ভালো লাগছে না দেখতে? এরকম ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।